হচ্ছে লোকাল ওয়াইন মেড অফ কোনোটা রাইস কোনোটা পিচ কোনোটা প্লাম কোনোটা কর্ন নাইস চলো কি হচ্ছে মুখটা আমচুরের মতো হয়ে গেছে কেন কি গো দাদাই আজকে কি সোনার হোটেলে থাকবো নাকি গোল্ডেন হোটেল এই দেখো সোনার দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো যেতে যেন ইচ্ছে করছে না না আনপ্যারালেল বিউটি সত্যি বলে মনেই হচ্ছে না এতটাই সুন্দর স্পেশালি পাহাড়ের মধ্যে যে লেয়ার গুলো হ্যাঁ ঢাপ কেটে কেটে ইয়ে হয়েছে ধান চাষ করা হয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে সাপাতে আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে অ্যালং দ্য ওয়ে আমরা কিছু সাইট সিইং করবো তার মধ্যে কেবল কার আছে আর একটাও কিছু আছে মোয়ানা বলে একটা আছে ভিয়েতনাম গেট আছে সাপা গেট তো এই কটা করে তারপরে আমরা যাবো হানয়েতে আজকে রাত্রিবেলা হানয়েতেই স্টে করব আমাদের হোটেলটা হচ্ছে এই সাইডে এন্ড এটা টাউন সেন্টার সাপা টাউন সেন্টার এই যে এন্ড এখানকার মোস্ট পপুলার ফটো প্লেস সাপা স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরবো একদম সোজা হাওড়া স্টেশন কি ফটোজেনিক এই প্লেসটা আমরা এখন এখান থেকে ট্রেন নিয়ে যাবো কেবল কার স্টেশন এটা অ্যাকচুয়ালি একটা ফাইভ স্টার হোটেল যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সাপা রেল স্টেশন এই আমাদের ট্রেন এখান থেকে একটা স্টেশন কেবল কার স্টেশন এই কেবল কার স্টেশনে তোমরা বাই ট্রেনও যেতে পারো বাই কারও যেতে পারো ইভেন হেঁটেও যেতে পারো নাইস বাবা কেমন লাগছে দারুন না ট্রেন স্টেশন থেকে আমরা পৌঁছে গেছি কেবল কার স্টেশনে কালকে ফর আ মিনিট আমরা ভাবছিলাম কি আমাদের এই ট্রেন রাইড অ্যান্ড কেবল কার রাইড এটাকে ক্যান্সেল করে এখানে একটা লোকাল ভিলেজ আছে সেখানে এখানকার স্টাইলে ধান ক্ষেত দেখতে যাবো অ্যান্ড কীভাবে চাষ হচ্ছে সেটা দেখতে যাবো বাট দেন সানফ্লাওয়ার থেকে ওরা সাজেস্ট করলো কি না এটাই মানে বেস্ট প্ল্যান ওরা করে রেখেছে আর এটাকে অ্যাটলিস্ট ক্যান্সেল না করতে এখন মনে হচ্ছে ভাগ্যেস করিনি তাই না মানে অ্যামেজিং এই ল্যান্ডস্কেপ এই নেচার Yes, weather. Beautiful. গোলাপের বাগান আমাদের যেতে হবে ওই ওপরে ওখানে কেবল কার স্টেশন দাদাই আর নাতি আছে ঘোড়া করে দাদাই ঘোড়ায় উঠতে গিয়ে এক্ষুনি পড়ে যাচ্ছিল ঠিক আছে সাবধানে ছোট ভাই তুমি এতদিনে মনের মতন একজনকে পেয়েছো ওই দেখ দৌড়েছে ও
বাবাটা রিভিউ ফটো তুলতে দেখেছো কোথায় চলে গেল টুর গাইড হতো এসা বাট এটা আজকে ক্যান্সেল করলে জেনুইনলি মিস করতাম তাও তো শুধু হাফই হয়েছে এরপরে মেন অ্যাডভেঞ্চার তো এখনো বাকি কেবল কার রাইড পারফেক্ট ইনস্টাগ্রামেবল প্লেস একদম যেখানে দাঁড়াবে সেখানেই ভাইরাল ফটো ভাই জায়গাটা দেখ চল 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 ভাই আমাদের একটা ঘোড়া নিলে ভালো হতো কি চাপ কোথায় স্টেশন ওই যে হিয়াপ কোথায় গেল ওই ছুটে ছুটে চলে গেছে ফটো তুলতে আমার ছোটু তুই আর দাদাই তো বেঁচে এসে গেলি হ্যাঁ আমাদের এবার একটা ঘোড়া লাগবে আরামসে চলে এলাম এই ছোটু হিয়াপ আপনি কিধার জানা হ্যায় আপনি কিধার জানা হ্যায় এবার কোথায় যাবো কোথায় যাবো where to go so we go this way and go down and go over here yeah, in that direction right we go to crew the you are very sweet you are very sweet now we first one we need to ask my wife first oh nice কাঠের বাড়ির ভেতরে আমরা এলাম যেখানে পুরো ফার্মিং ডেমনস্ট্রেশন করা হয়েছে এখানে চারিদিকে কর্ন ঝুলছে ফর রিপ্লান্টেশন আর এখানে এসো এই হচ্ছে লোকাল ওয়াইন মেড অফ কোনোটা রাইস কোনোটা পিচ কোনোটা প্লাম কোনোটা কর্ন আর এখানে দেখো এটা কি ইডলি আর এখানে কিছু ফার্মিং টুলস রয়েছে এটা দিয়ে ঢাকা হবে এইটা তো ব্যারেলের মতো ওয়াইন তৈরি হচ্ছে দেখো দিস ইজ দ্য ব্র্যান্ড সিংচাই লোকাল ব্র্যান্ড সিংচাই এগুলো পুরো রিপ্লান্টেশনের জন্য রাখা হয়েছে এই দেখো এবার স্টার্ট হবে আমাদের কেবল কার রাইড 20 মিনিটসের এটা অনেক বড় কেবিন না থ্যাংকস টু হিয়াপ ও আমাদের জন্য থ্যাংকস টু গেট দিস ফর আস পুরো প্রাইভেট কেবিন বানিয়ে দিয়েছে আর কেউ নেই দেখো এত বড় এখন নেক্সট 20 মিনিটসের আমাদের কেবল কার রাইড কেবল কার তো অনেক চড়েছি বাট এই এত হ্যাঁ এত বড় এই যে আমি এখানে ও ওখানে বাবা ওখানে Oh, look at the view! It's so heavenly!
Chotu! Amazing experience! Wow! He says, wow! OMB! Oh my Buddha! Chotu! Oh Chotu! Oh red car! Oh red car! Oh my car! Oh my car! Car! Oh my car! Oh my car! Car! Oh my car! Oh my car! 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 এইটা কেবিনটা 435 যদিও আজকে আমরা শুধু নিজেরাই বসে আছি বিকজ আজকে রাশ কম আর এটা দেখো ওয়ার্ল্ডের এই যে দেখো তিনটে কেবিন 1 2 3 সো ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট 6,292 মিটার লং সহি বললা না Yes. Yeah. Correctly said? Yes. And from this station to top the station is 1,600 meters. Yes. And also some of the name of the station is say No Queen. It's meaning very famous flower up there, the red flower there. The rhododendron. Okay. Wild rhododendron flowers. Right? Okay. It's very famous flower in on that mountain. Okay. Yeah. পাহাড়ের মধ্যে কেবল কার রাইডের বেস্ট পার্ট হচ্ছে এটাই যে মেঘের মধ্যে হারিয়ে যাওয়া তাই না ঘুমবে যে নাকি না না এত কমফোর্টেবল আজকে এখানে মনে হচ্ছে না ঘুমিয়ে যায় একটু ভিয়েতনামে কেভস অনেক আছে কেবল কার সাতটা আছে অ্যান্ড দেন নোন ফর ল্যান্ডস্কেপ বিউটিফুল ল্যান্ডস্কেপ নেচার অ্যান্ড এখন হ্যাঁ হ্যাঁ মানে অসাধারণ মেঘ বৃষ্টি ঝর্ণা নদী জঙ্গলে দেখো এটা একটা নদী এন্ড এটা এইখানটা ঝর্ণা বন্ধ হয়ে গেছে ব্রেথ টেকিং এক্সপেরিয়েন্স সত্যি বলছি মানে এক্সপ্লেইন করা যাবে না হ্যাঁ যত উপরে উঠছে কান বন্ধ হয়ে যাচ্ছে মানে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট হচ্ছে 1600 মিটার হাই আর এই জায়গাটা মানে লাভলি মানে ব্রেথ টেকিং জ ড্রপিং আর যা যা অ্যাডজেক্টিভ দেওয়া যায় দেখ lost in cloud ঠান্ডা লাগছে কিন্তু উপরে 12 to 14 এই জন্যই যে আমরা এক্সট্রা জামা এনেছি আমরা এখানে ঠান্ডায় গরম গরম পিৎজা খাচ্ছি প্লিজ হ্যাভ ইট চল মমি উঠ পিৎজা খেলি তো উঠ ফিউ মোর চলো ইয়েস ভাই 100টাতে হালত টাইট 600টা কি করে করব আর একটু বাট ওয়ার্থ টেকিং অল দিস এফোর্ট ভেরি প্রিটি হেভেনলি আ প্লেস এই তো
তো বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে এখান থেকে এই হচ্ছে ট্রেন স্টেশন বাট আজকে যা ফগি ওয়েদার কিচ্ছু দেখা যাবে না সো এখান থেকে আবার আমরা রিটার্ন যাব এই যে ট্রেন 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 বাবু ট্রেন ট্রেন এসে গেছে চলো ট্রেনও দেখা হয়ে গেল এই রেল স্টেশন উফ অদ্ভুত অদ্ভুত লাইন তো এখানে আছে বাট হি আপ কনস্ট্যান্টলি ট্রাই করছে যাতে করে একটা কেবিনে আমরা চারজনে একা যেতে পারি এই দেখ চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যামেজিং থ্যাংক ইউ উই হ্যাভ আ We're missing 30 people. We have five, right? Because yes. 35, but we are missing 30. Time এখন 1:30. এবার সেম রুট. ট্রেনে করে ব্যাক টু সাপা রেল স্টেশন সেখানে আমাদের গাড়ি থাকবে গাড়ি নিয়ে যাবো কালকে যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম সেখানে বাবা রিউর জন্য একটু রাইস ডাল একটু ডিম সেদ্ধ নেবো তারপরে যাবো আমাদের হোটেলে ওখানে আমাদের লাগেজ আছে ব্লগটা লাইভ করবো একটু ফ্রেশ হবো বেরিয়ে যাবো ফর হ্যানয় অ্যান্ড ইয়েস ফর শিওর উইল মিস ইউ Yeah, so thank you very much to have a great time to stay with you and your family. So, but to know even we are traveling each other in Sapa, it's not so long. Yes. But we have so a lot of good memories in Sapa. Yes. Yeah, thank you very much, right? Yeah. Thank you, thank you. যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে যদি নিজের থেকে সব কিছু আগে থেকে বাবু কী করছিস প্ল্যান না করে আসো তাহলে একজন ভালো অনেস্ট অ্যান্ড ফ্রেন্ডলি ট্যুর গাইড থাকা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড থ্যাংকস টু সানফ্লাওয়ার ফর হিম ফর হিয়া এটা একটা আমার সুভেনির হলে আবার আমরা ট্রেন নেব আর সিটিতে চলে যাব বাট হ্যাড আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হ্যাঁ না এ अगेन আমরা ব্যাক টু স্টেশন আর ট্রেন একদম আমাদের জন্য ওয়েটই করছিল ট্রেন যাওয়ার সময় সবার কত এনার্জি ছিল সবাই ঘুমাচ্ছে দেখো এখন আর ট্রেন ছাড়ার সময় কেউ করবে না ভ্যালি চলে যাবে সবাই ঘুমাবে পুরো কেবিন সময় সব এক্সাইটেড হয়ে গেছে সব টায়ার্ড হিয়াপের সঙ্গে এটা আমাদের লাস্ট রাইড সো দিস ইজ আওয়ার লাস্ট রাইড টুগেদার বাড়িতে বিয়ে আছে সো হি ইজ গোয়িং টু এনজয় পার্টি টুনাইট টুনাইট বিগ পার্টি ইয়েস বিগ পার্টি ইভেন উই হ্যাভ টু প্রিপেয়ার ম্যারেজ সেরিমনি এট হোম ইয়া গ্রেট উইথ মাই কমিউনিটি ইন ইয়েস 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 আই উইশ উই কুড জয়েন ইয়া ও উই মিস দিস ইয়া ব্যাক টু সাপা স্টেশন টাউন সেন্টার এই আমাদের গাড়ি একদম সামনে ওয়েট করছিল সব কিছু একদম স্মুথ বেরিয়ে গাড়ি একদম সামনে ওয়েট করছে যা গাড়ি চলে গেল কিরে আরে গাড়ি চলে যাচ্ছে এবার আমরা যাচ্ছি ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে যেখানে কালকে গেছিলাম লাঞ্চের জন্য বাবা আর ইউর খাবারটা নিতে গণেশ সাপা রেস্টুরেন্ট বাবা আর ইউর জন্য দুটো ডাল খিচড়ি দুটো এগ ফ্রাই
আর কাঁচা লঙ্কা বাবার জন্য বললাম। রেডি, লাঞ্চ রেডি? হ্যাঁ হ্যাঁ ধরো। এই ফার্স্ট টাইম রিউ নিজের থেকে মানে ফুড দাও অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা করেছিল খুব সলিড, বাট তারপরে বাবুর পটি হয়ে গেছিলো, সো পেট খালি হয়ে গেছে, আর তার মধ্যে এত হেঁটেছে এত ঘুরেছে এখন খিদে পেয়ে গেছে। এবার যে আমি খাবারটা নিয়ে গাড়িতে উঠেছি সঙ্গে সঙ্গে ফুড দাও বাবু খিদে পেয়ে গেছে, দেখে গেছো? ফুড দাও ওই বাবলি গরম লেগেছে, গরম এই কি হলো, গরম গুড বয়। এখন 3:05, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখানে এসে আমি ব্লগটা লাইভ করলাম, ফেসবুকে ভিডিও লাইভ করলাম, এখানে বিয়ন্ড 6 ইয়ার্সের একটা ভিডিও লাইভ করলাম, অল ডান। ইন্টারনেট স্পিড এত জবরদস্ত না, একদম ফটাফট 5 মিনিটের মধ্যে সব হয়ে গেল। ওয়ান্স আগেন থ্যাংকস টু সানফ্লাওয়ার, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা কনস্ট্যান্ট আপডেট শেয়ার করছে, কমিউনিকেট করছে, তারপরে আমাদের সঙ্গে তো হিয়াপ ছিলই, আমি আর ও রাস্তায় লাঞ্চ করবো এরকমটা ডিসাইড করেছিলাম, তাই ওরা আমার আর ওর জন্য লাঞ্চ প্যাক করে দিয়েছে, মধ্যে পাস্তা স্প্যাগেটি আছে, আর বাবা আর রিহুর খাওয়া হয়ে গেল। কেমন ছিল লাঞ্চ? খুব ভালো লাগলো, শুধু হাড়া মির্চাটা আছে নাই। আমি শুধু পাস্তা অ্যান্ড স্প্যাগেটি বলেছিলাম, তার সঙ্গে একটা সুন্দর কেকও দিয়ে দিয়েছে, দেখো। One more cake, pineapple. Hey, adapta. কালকে বৃষ্টি পড়ছিল না, কিন্তু আজকে সারাদিন বৃষ্টি পড়ছে। হ্যাঁ না মামা, ভিজিস না? You have such cool bike. That's so nice. So you will come with me to Hanuman Masjid Park? Next time. ওকে বাই 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 বাই, চয় মা চলো লেটস গো। বাবু ভিয়েতনামের যে ওয়েদার বলে মিনিটে মিনিটে চেঞ্জ হয়, আর সেটা সাপাতে এসে অ্যাবসলিউটলি আমরা মানে দেখলাম সামনে থেকে, এই বৃষ্টি, এই মেঘলা, এই কুয়াশা, এই রোদ, ইট ওয়াজ লাভলি এক্সপিরিয়েন্স, খুব ভালো কাটলো দুটো দিন, অ্যান্ড ফাইনালি এবার আমরা বেরিয়ে আছি। বাই বাই প্রিটি সিটি। বিশ্বাস করো, অ্যামেজিং ল্যান্ডস্কেপ, মানে তোমাকে একটা মিনিটে মিনিটে দাঁড় করানোর জন্য ডাক বের ইতিমতন। ড্রোনটা আমি সেট করেই রেখেছি, মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লাই করি, কিন্তু আমাদের হাতে লিমিটেড টাইম আছে, বিকজ এখান থেকে হানয় পৌঁছাতে 5 to 6 hours লাগবে, রাত্রি 9:00-10:00 বেজে যাবে, সো আর দাঁড়ানো যাবে না। আর জাস্ট ইন লাভ উইথ দিস প্লেস সাপা। ভিয়েতনামে এলে নর্থ ভিয়েতনামে সাপা কিন্তু চেকলিস্টে মাস্ট একদম। ড্রাইভ, বৃষ্টি, খারাপ ওয়েদার, সঙ্গে ভালো খাবার, অদ্ভুত কম্বিনেশন। এই হোটেল থেকে স্প্যাগেটি নিয়ে এসেছিলাম, এটা এখানে রয়েছে খাচ্ছি, আর সামনে এই বৃষ্টি তো আজকে আর থামবে বলে মনে হচ্ছে না। আমরা একটা ছোটো কফি ব্রেকে দাঁড়ালাম 20 মিনিটসের জন্য, সেম জায়গা সাপা যাওয়ার দিন যেখানে দাঁড়িয়েছিলাম, যেখানে একলাকে ব্রেকফাস্ট করেছিলাম, ওই সেম জায়গা, বাট তখন ভোরবেলা ছিল, শোরগুলো বন্ধ ছিল, কিন্তু এখন দেখো সব খোলা আছে, লোকজন আছে, এই ছোটো এখানে কি ছোটো ছোটো চেয়ার দেখো, ছোটু সিট বসো। বাই দ্য ওয়ে আমারও 1 লাখের কথাটাতে কয়েকজন কমেন্ট করেছিল, এত এক্সপেন্সিভ, একটু ক্লিয়ার করে দিই, এখানকার কারেন্সিটাই এরকম, আমাদের ওখানে ওই অ্যারাউন্ড 20,000-এ উই গট 55 লাখ এখানকার কারেন্সিতে, তাই বুঝতেই পারছো এখানে 1 লাখ মানে আমাদের ওখানে অনেকই কম। অ্যান্ড ওয়ান মোর ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে কোনো কয়েন হয় না, ইটস অল পেপার নোট। হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা গাড়ি অবধি পৌঁছাতে পারছি না, এই গাড়িটাকে এখন এই জায়গাটায় আনা হচ্ছে, এখানটা শেড আছে। বাবু দূরে যাও, দূরে যাও, বলো এসো 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 ভেতরে। আমরা
15 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম বাট এমন বৃষ্টি গাড়িকে এদিক ওদিক এদিক ওদিক করিয়ে ভেতরে আনতে আনতে গিয়ে আধা ঘন্টা উপরে হয়ে গেল কত যে আজকে লেট হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে হয় অলমোস্ট 9টা আর বৃষ্টি তো ননস্টপ চলছে বাকি দেখো এই আমরা নইবাই এয়ারপোর্ট ক্রস করছি এখানে আমরা এসেছিলাম অ্যান্ড এখান থেকে হানয় আর 30 কিলোমিটার্স আবু 30 কিলোমিটার্স ফাইনালি ওয়েলকাম টু হানয় সিটি রাত্রি 9:30 পৌঁছে গেছি বাট দেখো বৃষ্টি আজকে থামলোই না সে সকাল থেকে শুরু হয়েছে এবার এখানে আজকে রাত্রি কোন হোটেলে থাকবো জানি না এবারে পুরো হোটেল সিলেকশন আইটিনারি প্ল্যানিং পুরোটাই দৌড়াই করেছে না সানফ্লাওয়ার সো মোড়ে মোড়ে আমাদের জন্য সারপ্রাইজ ও পৌঁছে গেছি ও ফাইনালি কি গো দাদাই আজকে কি সোনার হোটেলে থাকবো নাকি সোনার দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো বাহ মানে মোড়ে মোড়ে সারপ্রাইজ দিস ইজ অ্যাকচুয়ালি গোল্ড প্লেটেড মানে পুরো দ্য এন্টায়ার ইন্টেরিয়র ও সিরিয়াসলি রিয়েল গোল্ড প্লেটেড ইয়েস এখানেও শোনা হয় মানে ক্রিয়েটিভিটি নেক্সট লেভেলে এখানে অ্যাকচুয়ালি খুবই পপুলার এখানকার গোল্ডেন স্টেক চিকেন স্টেক এখানে কি এই ডিমটাও কি মানে সোনার ডিম নেই এখানে ওটা সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে রেখেছিল এই দেখো খাবার রেডি ছিল আমরা জাস্ট এসে ডিনার স্টার্ট করছি সবই এখানে সোনায় মোড়া বুঝলে স্যুপ সেটাও শোনায় শোনার জন্য স্যুপটা তো এক্সেলেন্ট অ্যান্ড কোল্ড সিজার স্যালাড এটাও দারুণ পুরো প্রপার 4 কোর্স মিল স্যুপ স্যালাড মেন কোর্স ডেজার্ট থাকবে আর আমাদের ডেজার্ট মুস থ্যাংক ইউ রীতিমতন ঝড় শুরু হয়ে গেছে বাইরে সোনার পাত্রে স্নান করবে আজকে হ্যাঁ বোঝো কাণ্ড সব গোল্ড প্লেটে তাহলে সবই তো ঠিক আছে দেখো সিট পটা সোনার পটি হবে না আজকে হবে না আজ 22nd অগস্ট তোমরা হয়তো অনেকেই জানো সমস্ত ক্রিয়েটার্সরা মিলে আজকে আরজিকর ইনসিডেন্টে জাস্টিসের দাবিতে এক পদযাত্রা এক সমাবেশ ছিল যেহেতু আমরা কলকাতায় নেই তাই সেখানে যেতে পারিনি এই বিষয়ে আজকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো সেখানে তোমরা কে কী বলেছো সেগুলোই দেখছিলাম প্লাস আমাদের যে ক্রিয়েটার্স গ্রুপ আছে সেখানে কী আপডেট সার্কুলেট হলো আজকে কী হলো সেগুলো চেক করছিলাম আমরা মনে প্রাণে সবাই তো ন্যায় চাই মানে অন্যায়কে লোকানোর এই যে নোংরা খেলা শুরু হয়েছে এর এবার শেষ হওয়া দরকার এটাই এটাই সবার দাবি তবে এই পদযাত্রার যে স্লোগান ছিল
তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই সবার গলা সবার স্বর খুনি ধর খুনি ধর প্রমাণ লোপাট মানছি না লড়াই থেকে সরছি না যতদিন না বিচার হবে রাজপথেতে লড়াই হবে ইউটিউব পাড়া দিচ্ছে ডাক সকল দোষী শাস্তি পাক ফুসছে মানুষ দিচ্ছে ডাক বাংলার মেয়ে বিচার পাক তোমার আমার একই স্বর জাস্টিস ফর আরজি কর একটাই ডাক একটাই দাবি তিলোত্তমার বিচার বাকি উই অল ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস